প্রথমবারের মতো দেশে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চালু হচ্ছে ইন্টার্নশিপ। এমন সুযোগ রেখে সম্প্রতি সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ নীতিমালা 2023 এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালা অনুযায়ী প্রতি বছর ইন্টার্নশিপ হবে 3 থেকে 6 মাস ব্যাপী। এতে লাভবান হবে প্রতিষ্ঠান ও ব্যক্তি দুই পক্ষই। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরিতে লাখ লাখ পদ এখনও খালি রয়েছে, এ কারণে সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগছে। ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়ার মাধ্যমে কাজের গতি আরও বাড়বে। তাই তারা বলছেন, ইন্টার্নশিপ করার মাধ্যমে দক্ষতা ও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি। এছাড়া ভাতা পাওয়ার মাধ্যমে আর্থিকভাবেও লাভবান হবেন তিনি। নীতিমালায় বলা হয়েছে, ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ও অভিজ্ঞ মানব সম্পদ সৃষ্টি, পাঠ্যপুস্তকের জ্ঞানের সঙ্গে কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সমন্বয় ও সরকারি দপ্তরের কাজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।